রবিবার উদয়পুর জামজুরি বাজারে জামজুরি গ্রাম পঞ্চায়েত এবং মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের 100 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কোভিড-19 বর্তমান পরিস্থিতিতে যে সকল পরিবার কর্মহীন এবং পরিবারের খাদ্যের অভাবে সংকটাপন্ন দেখার লক্ষণ রয়েছে, সে সকল গরিব পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে বিশ্বজিৎ সাহার আর্থিক সহায়তায়। এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিল গোমতী জেলা পরিষদের সহসভাধিপতি দেবলদেব রায়, জামজুরি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ। জামজুরি বাজারে কালী মন্দিরের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে অতিথিদের হাত দিয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় জনগণের হাতে। সাধারণ অংশের মানুষ, যারা অত্যন্ত গরিব অংশের মানুষ, তাদের ভীষণ অসুবিধা হচ্ছে। এই অসুবিধাটা অনুধাবন করে জামজুরি পঞ্চায়েতেরই আগে অধিবাসী ছিলেন, বর্তমানে আগরতলায় উনি স্থানান্তরিত হয়েছেন এবং ওখানে ব্যবসা করেন বিশ্বজিৎ সাহা মহাশয়। ওনার যে মানবিকতা, ওনার যে বিবেক, বিবেককে আমি অত্যন্ত প্রশংসা জানাই। কারণ উনি জামজুরি এবং মুড়াপাড়া অঞ্চলের গরিব অংশের মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা নিয়ে আজকে এখানে এসছেন, কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করবেন, তার জন্য সাধুবাদ জানাই। সাধুবাদ জানাই জামজুরি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ যারা নেতৃত্ব দিচ্ছেন সকলকে, এবং মুড়াপাড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ যারা এই এলাকা নেতৃত্ব দিচ্ছেন সকলকে। এই কারণে যে এই দুর্দিনে, এই করোনা চলাকালীন সময়ে তাদের পাশে এইভাবে দাঁড়ানোর জন্য। উদয়পুর থেকে মানিক সাহা, রিপোর্ট ত্রিপুরা 24x7।